হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা আসছি পঞ্চগড়ে। আপনারা জানেন যে পঞ্চগড়ের একটি ঐতিহ্যবাহী স্থান হচ্ছে জিরো পয়েন্ট। তো আমরা এখনও জিরো পয়েন্টের কাছাকাছি যাইনি। আমরা পঞ্চগড়ে দেখলাম যে একটি অসাধারণ একটি জায়গা দেখতে পাচ্ছেন, মানে পুরো পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, একপাশে পানি, আবার মাঝখানে দেখেন আপনারা পিরামিডের মতো অবস্থা, দেখেন পিরামিডের মতো অবস্থা। তো ভাবলাম যে এই জায়গাটা একটু ঘুরি 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 দেখি, দেখেন দেখেন দেখেন, মানে অসাধারণ জায়গা। মানে মাঝখানে পড়ছে চর, তো মাঝখানে চর পড়ছে, আর সাইডে দেখতে পাচ্ছেন পুকুর, এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, দেখেন এখানে মূলত বালুর পাহাড়, মানে অসাধারণ জায়গাটা হচ্ছে অসাধারণ একটি। দেখেন কি অবস্থা জায়গাটা, দেখেন আপনাদেরকে একটু দেখাই, মানে অসাধারণ জায়গা। দেখেন এখানে পানি, আবার মাঝখানে দেখতে পাচ্ছেন মানে বালুর একটা পাহাড়, এখানে মূলত এই যে বালুর পাহাড়, এখানে বালুর পাহাড়, এখান থেকে বালু উত্তোলন করা হয়, মানে জায়গাটা একেবারে অসাধারণ। মানে পুকুরটা দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ, মাঝখানে চর। ভিউস দেখতে পাচ্ছেন, আমি মানে এখানে পাহাড়ের উপরে উঠবো এখন, দেখতে পাচ্ছেন পাহাড়ের মতো অবস্থা, এখানে বালুর পাহাড়, মানে দেখেন জায়গাটা, মানে লোকেশনটা একবারে অসাধারণ। মানে এখানে দিনের বেলা কিন্তু অনেকে আসে ঘোরার জন্য, এখন সন্ধ্যা প্রায়, দেখতে পাচ্ছেন আমি হাঁটতে পারতেছি না, মানে বালুতে পা তলিয়ে যাচ্ছে এমন অবস্থা। দেখেন যদি আমি এখানে দাঁড়াই, এখানে দাঁড়াইলে মানে কি বলবো, এক কথায় অ্যামাজিং, মানে অসাধারণ দৃশ্য। দেখেন সাইডে দেখেন, ওরে শালা, মানে একবারে বলার বাইরে। এখানে দেখেন পাহাড়টা, দেখেন বালুর পাহাড়টা, যদি আমি বলি এক কথায়, মানে এরকম প্লেস হয় না, দেখার মতো এরকম প্লেস হয় না, মানে অসাধারণ জায়গাটা একেবারে, মুগ্ধ হয়ে গেলাম এখানে। তো আমরা এখনও পঞ্চগড়ে যাইনি, মানে জিরো পয়েন্টের কাছাকাছি যাইনি, ওখানে যাব। তো ভাবলাম যে এখানে একটা ব্লগ তৈরি করি, শুধুমাত্র এই সাইডটা দেখেন, এই যে এই সাইডটা দেখেন, এই সাইডটা, এই সাইডটা মনে হচ্ছে যে মানে আঁকা বাঁকা নদীর মতো অবস্থা। এই যে দেখেন স্লো ক্যামেরাটা আমি নিয়ে যাই, স্লো করে দেখেন, একটু স্লো করে নিয়ে যাচ্ছি। তো স্লো করে নিয়ে যাওয়াতে আরও অনেক সুন্দর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যেখানে, দেখেন মানে কি বলবো, এক কথায় অসাধারণ অসাধারণ জায়গা। এরকম জায়গা আমি আগে কখনো দেখি নাই, দেখেন ওসব দেখতে পাচ্ছেন অবস্থা, দেখেন 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 এখানে অবস্থাটা, দেখেন মানে গাড়ি উঠতেছে না, মানে গাড়ি আর তুলতে পারতেছে না ভাই, কীরকম বালু, কী অবস্থা দেখতে পাচ্ছেন, গাড়ি মানে স্লিপ করতেছে, স্লিপ, ঠেলি তোলা লাগবে ভাই, ঠেলি তোলা লাগবে, দাঁড়াও